প্লিজ সাবস্ক্রাইব করো বুদ্ধি ঠেকির সঙ্গে থাকার জন্য, আর বেল আইকনটি প্রেস করো যেন একটাও নতুন ভিডিও মিস না হয়। আজকের ভিডিওতে থাকছে এমন ধাঁধা যা শিখে তুমি হয়ে যেতে পারো পার্টি হিরো। যে কোনো পার্টিতে বন্ধু ও পরিবারের সবাইকে এই ধাঁধা দেখিয়ে তাক লাগিয়ে দিতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। শুরু করছি আজকের ভিডিও। আজকের ধাঁধায় প্রশ্ন, শুধুমাত্র চারটি সরলরেখা বা স্ট্রেইট লাইন দিয়ে এই সবগুলো বিন্দু বা ডটসকে কানেক্ট করতে হবে, ঠিক আছে? এখানে রয়েছে নটা ডটস, এই সবগুলোকে শুধু চারটে স্ট্রেইট লাইন দিয়ে কানেক্ট করতে হবে। দেখে নেব কয়েকটা এক্সাম্পল। এখানে যদি আমি চারটে সরলরেখা ড্র করি, তবু একটা বাকি থেকে যায়। আরেকটা এক্সাম্পল, এখানেও চারটে সরলরেখা ড্র করার পরে একটা বাকি রয়ে যায়। তৃতীয় এক্সাম্পল, এখানেও আমি চারটে সরলরেখা ড্র করলাম কিন্তু দুটো বিন্দু রয়ে গেল, তাই তো? তোমাকে এমনভাবে সরলরেখা ড্র করতে হবে যেন নটা বিন্দু কানেক্ট হয়ে যায়। এর সমাধান করার জন্যে দিলাম এক মিনিট। সময় শেষ, এবার দেখে নেব এর সঠিক উত্তর। ঠিক এইভাবে সরলরেখাগুলো ড্র করলে চারটে সরলরেখা দিয়ে সবগুলো ডটস কানেক্ট করা সম্ভব, কি তাই তো? সোজাই ছিল, তাই না? এবার তাহলে শুধুমাত্র তিনটি সরলরেখা দিয়ে এই বিন্দুগুলো কানেক্ট করার চেষ্টা করো। এর সমাধান করার জন্য তোমাকে দেওয়া হচ্ছে আরও এক মিনিট। সময় শেষ, দেখে নেব এর সঠিক উত্তর। এইভাবে যদি তিনটি সরলরেখা ড্র করা যায় তাহলে সবগুলো বিন্দু কানেক্ট হয়ে যাবে, তাই তো? কেমন লাগলো এই ধাঁধাটি কমেন্ট করে জানিও। স্কুলে কলেজে অথবা অফিসে বন্ধুদের তাক লাগিয়ে দাও এই ধাঁধার সমাধান করে। তোমাকে এটা এত ইজিলি করতে দেখে কে কি বলল, কার চক্ষু চড়ক গাছ হলো, কে নির্বাক হয়ে শুধু চেয়েই রইল, তা অবশ্যই জানাবে। কিন্তু এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে ও বন্ধু ও পরিবারের সবার সাথে শেয়ার করবে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হও বা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি এনেবল করবে যাতে আগামীর একটাও ভিডিও মিস না হয়। এখানে রইল দুটো ভিডিও যা তোমার নিশ্চয়ই ভালো লাগবে। দেখতে থাকো বুদ্ধির ঢিঙ্কি।